আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ছাগলের জন্য বিখ্যাত জেলা নাটোর। তো আজকে আমরা যেখানে চলে আসছি এটা হচ্ছে আমির হামজা ভাইয়ের খামার। তো আমির হামজা ভাই মূলত গাবি লালন পালন করেন, পাশাপাশি বিক্রি করেন। তো উনি এখন থেকে ছাগলও লালন পালন করেন। অনেকদিন যাবতে দেখতেছি ওনার এখানে কিছু কিছু ছাগল রয়েছে। তো উনি আরও কিছু সংগ্রহ করে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছেন এখন ওনার এখানে। তো উনি চাচ্ছেন যে এখান থেকে বিক্রিও করবেন। আর যেহেতু নাটোরে কিন্তু একটু ছাগলের দাম কম, তো উনি যেটা বললেন যে উনি সর্বনিম্ন 9,000 টাকা হলো আপনাদেরকে এখান থেকে ছাগল দিবেন। তো চলুন আমির হামজা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমির হামজা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খামারের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, খামারের অবস্থা খুবই ভালো। আর গত সপ্তাহে একটা ভিডিও করাইছিলাম, সেটাতে মোটামুটি ভালো রেসপন্স পাইছি, কারণ আমি সবচেয়ে কম দামে গাবি দিছিলাম। আচ্ছা আচ্ছা, গাবি কি এখনো আছে? হ্যাঁ গাবি এখনো আছে, গাবি নিতে পারবে, সমস্যা নেই। তো পাশাপাশি এবার প্রথমবারের মতো ছাগল দেখতেছি। জি আপনার এখানে প্রায় ছাগল দেখি যে পালন করেন, 4-5টা এরকম ছাগল আমার বাসায় সবসময় থাকে, কিন্তু আসলে বিক্রিটা করি করতাম না আর কি। আচ্ছা আচ্ছা, এখন গরু নিতে আসলে হয় কি, তো বলে যে ভাই নাটোর উত্তরবঙ্গে তো আপনার ছাগলের জন্য বিখ্যাত, একটা নাটোরটা বিশেষ করে নাটোর তেবাড়িয়া এগুলো, তো আসলে একটা দুইটা করে ছাগল নিতে চায় আর কি, যারা গরু নেয় ওই ট্রাকে করে নিয়ে যেতে চায়। তো যার কারণে আসলে চিন্তা করলাম যে 8-10টা ছাগল রাখি আর কি। আচ্ছা, এখানে কি আপনার পালের ছাগল আছে? হ্যাঁ আমার পালের ছাগলই বেশি, 2-4টা সংগ্রহ করছি আর কি। সংগ্রহ করছেন বেশিরভাগ কি জাতের? ক্রস ব্রিডের? ক্রস ব্রিডের আছে, একটা আছে 100% তোতাপুরি। আচ্ছা, দুই ক্রস ব্রিডের ছাগল হলো সবগুলো কালারফুল এবং সুন্দর দেখতেছি। জি জি। আচ্ছা, সর্বনিম্ন কত টাকায় দিবেন, যেহেতু আপনাদের এদিকে দাম একটু কম? একটু কম, কারণ আমাদের এখান থেকে তো সব ছাগল নিয়ে যায় বিভিন্ন জায়গায়, জেলাতে বিক্রি করে, বিভিন্ন জেলাতে। আচ্ছা, 9,000 টাকা সর্বনিম্ন। 9,000 টাকা হলো? 9,000 টাকা। আচ্ছা, তোতাপুরি ছাগল দিতে পারবো? তোতাপুরি? জি। আচ্ছা, তো চলেন না কথা বাড়াবো না, আপনার ছাগলগুলো একটু দেখাই দর্শকদেরকে এবং দরদাম সহজে। আমির হামজা ভাই, শুরুতেই আমরা একটা ছাগল দেখতে পাচ্ছি কালারফুল, এটা কি জাতের? এটা তোতাপুরি ক্রস, এটা হচ্ছে তোতাপুরি ক্রস, বাঘা তোতার ক্রস আসছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখেন কালারটা কত সুন্দর। বয়সটা কেমন এটা? বয়স এটার হচ্ছে 4 মাস। 4 মাস, পাঠা না পাঠি? এটা পাঠি। পাঠি না? জি। দেখতে প্রায় তোতাপুরির মতোই। না, তোতাপুরিরই ক্রস আপনার হচ্ছে, একদম বাঘা তোতার ক্রস, শুধু মুখের ভাঁজটা আসেনি। আচ্ছা আচ্ছা, পাঁচটা হলে অরিজিনাল হয়ে যেত। হ্যাঁ, ভাঁজটা হলে অরিজিনাল হয়ে যেত। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটা একদম 10,500 টাকা। 10,500, এটা কি একদম? জি একদম। ঠিক আছে, চলে না রাস্তাগুলো। ভাই বেশ লম্বা কান একটা ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা হরিয়ানা ভাই। এটা হরিয়ানা ক্রস? এটা ক্রস না, এটা অরিজিনাল। অরিজিনাল? হ্যাঁ জি জি। বয়সটা কেমন? বয়স 4 মাস। 4 মাসই? না একটু বেশি, হয়তো 10 দিন এদিক সেদিক হতে পারে। আচ্ছা, এগুলো হিটে আসে কয় মাসে? 6 মাস 7 মাস। 6-7 মাসে? না জি। তো এটার দাম চাবেন কত টাকা? এটা একদম 15,300 টাকা। অরিজিনাল ছাগল? জি। 15,000 টাকায়? হ্যাঁ, কারণ আসলে আমাদের এখানে একটু প্রাইসটা কমই থাকে, একটু কমে দিতে পারবো আর কি। ঠিক আছে, তো চলেন আর সেগুলো দেখি। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা তোতাপুরি ক্রস জাতের। তোতাপুরি ক্রস? না জি। ছাগলগুলো সুন্দর সুন্দর, শুধু মুখের ভাঁজটা আসেনি জন্য অরিজিনাল হয়নি ভাই, কালার হাইট সব কিছু। এটা বয়সটা কেমন? এটার বয়সও মোটামুটি 4 মাসের মতো। 4 মাস? তো এটার দাম চাবেন কত টাকা? এটা 10,500 টাকা একদম। 10,500 টাকা একদম? জি। চলেন আর সে ভাই আরেকটা ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা শিরোহি এবং তোতার ক্রস, এবং কানগুলো দেখেন 3 মাসের বাচ্চার কত বড়। বেশ বড় সরো। হ্যাঁ, আরো বড় হবে এই বাচ্চাটা, যখন আরো বড় হবে তখন আরো বড় হবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ছাগল, অনেক বড় কান। পাঠি ছাগল? না জি, পাঠি ছাগল। তো এটার দাম চাবেন কত টাকা? এটা 9,000 টাকা একদম। 9,000 টাকা একদম, কোনো আলোচনা চলবে না, খুব সুন্দর ছাগল। আচ্ছা, তোতাপুরির মনে করেন যে এই কানেই বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, মুখের পাঁচটা হলে একদম অরিজিনাল। ভাই আরেকটা দেখতেছি, এটা কি জাতের? এটা তো মিয়তি তোতা। এটা হচ্ছে মিয়তি তোতা? হ্যাঁ, মিয়তি তোতার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই দেখেন, এই
ফেসটা হবে শর্ট ফেস এবং এই এটা হবে কপালটা হবে চাঁদের মতো বাঁকানো এই হাড়িটা। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে নিয়তিত তার বৈশিষ্ট্য না? এটা কয় দাঁতের? এটা এখনো দাঁতে নাই, এখনো দাঁতে নাই, 6 মাস বয়স। ও আচ্ছা আচ্ছা, জি 6 মাসের মতো বয়স হয়েছে। কালারফুল ছাগল সবগুলো। এটা কি হিট আসছে? না এখনো আসে নাই, আসবে। এটার দাম চাবেন কত টাকা? এটা কেউ যদি নেয় 25,000 টাকা দাম করে। 25,000 এটা চাওয়া দাম? না আলোচনা করার সুযোগ নেই, একদম একদম। ঠিক আছে ভাই, আরেকটা দেখতেছি, এটা কি জাতের? এটা তোতাপুরি 100%। এটা তোতাপুরি 100। এই যে মুখে পাঁচটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। এই যে মুখের পাঁচ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। জি জি, এই মুখের পাঁচটা দেখতে। এটা বয়সটা কেমন ভাই? এটার বয়স 5 মাস প্লাস। 5 মাস প্লাস, জি। তো এটা কেমন দাম চাবেন? এটার দাম নিব 35,000 টাকা। 35,000 অরিজিনাল বিদায়ের দাম? জি অরিজিনাল বিদায়ের দাম বেশি। আচ্ছা আচ্ছা, কিন্তু একই ছাগল দেখছি যখন ক্রস দাম পড়েছে 15,000 বা 12,000। এটা আসলে তোতাপুরি ছাগলটা সম্পূর্ণ মুখের ব্যান্ডের উপরে দামটা নির্ভর করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অরিজিনাল এবং ক্রস বিদায়ের দাম, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে চলেন আর রসগুলো দেখি। আরেকটা দেখতেছি ভাই, এটা কি জাতের? এটা হচ্ছে যমুনাপাড়ি এবং তোতার করস। করস না? এটা বয়সটা কেমন? এটা বয়স একবার বাচ্চা দিছে, এবার আমি নিজে হাতে হচ্ছে প্রজনন করা নিয়ে এসেছি, আজকে এক সপ্তাহ হচ্ছে। এক সপ্তাহ তোতাপুরি পাঠা দিয়ে। কয় দাঁতে এটা? এটা যত সম্ভব 6 দাঁত হয়েছে। 6 দাঁত। তো এটার দাম চাবেন কত টাকা? এটা একদম 9,500 টাকা। 9,500 টাকা একদম একদম। ঠিক তো ভাই, একটা বড় সরো ছাগল দেখতে পাচ্ছি, কি জাতে এটা? এটা হচ্ছে মিয়তি তোতা। মিয়তি তোতা না? হ্যাঁ, এই দেখেন মুখের এই যে এটা হাড্ডিটা চাঁদের মতো বাঁকানো থাকে। আচ্ছা আচ্ছা, মিয়তি তোতা গুলো চাঁদের মতো বাঁকানো থাকে। আর মুখের যদি নিচের পাটি চামচের মতো বের হয় তাহলে বলা হয় বেলচা তোতা। বেলচা তোতা। আর যদি জিবলা বের হয়ে থাকে তাহলে বলে জিব তোতা। আচ্ছা, এই কি আর কি বৈশিষ্ট্য? এটা কয় দাঁতের? এটা 2 দাঁত। 2 দাঁতের পাটি ছাগল? হ্যাঁ পাটি ছাগল, এই যে। আচ্ছা, এটা কি 2 দাঁত? এখন কি গাব আছে নাকি বাচ্চা আছে? এটা নতুন প্রজনন করানো হয়েছে, আজকে 1 মাস 7 দিন হচ্ছে। 1 মাস 7 দিন? হ্যাঁ নতুন প্রজনন করানো হয়েছে। ঠিক আছে, তো এটার দাম চাবেন কত টাকা? এটা যদি কেউ নেয় 32,500 টাকা একদম। 32,500 এটা হচ্ছে একদম। ছাগলের হাইটই আছে মোটামুটি আপনার 35 ইঞ্চি। 35 ইঞ্চি না? হ্যাঁ হাইট আছে, বিশাল বড় ছাগল দেখেন। হাইট তো খুবই ভালো দেখেন, অনেক বড় ছাগল ভাই। বেশ লম্বা কাংশ একটা ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটার মধ্যে 80% আছে হরিয়ানা এবং 20% আছে হচ্ছে আপনার তোতা। তোতা না? জি মিলেমিশে। জি 20% তোতার কারণে আসলে কালারটা যে এই কালারটা আসছে না স্যার। এটা কয় দাঁতের? কালো আসছে, 2 দাঁত। এই যে 2 দাঁত না? এই দেখেন দেখাই দিই দাঁতটা। বেশিরভাগ আপনার ছাগলগুলো সব নতুন ছাগল, এটা খুব ভালো লাগলো। কানটা বিশাল বড়, মানে আকর্ষণ হচ্ছে কান। এটা কি এখন গাব আছে? হ্যাঁ এটা প্রজনন করানো আছে। কতদিন এটা প্রজনন করানো আছে? মোটামুটি আপনার 20 থেকে 22 দিনের এমন। 20-22 দিন? তো এটার দাম চাবেন কত টাকা? এটাও 32,500 টাকা। 32,500 টাকা, জি। ঠিক আছে চলেন আর আসি ভাই। আরেকটা ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা পিওর অরিজিনাল বাঘা তোতা। বাঘা তোতা? হ্যাঁ। এর এই যে মুখের পাঁচ দেখেন, অনলি 2টা দাঁত হয়েছে, এই যে 2টা দাঁত হয়েছে। এবার প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়েছে, 2 মাস প্লাস গ্যারান্টি দেওয়া যাবে। গ্যারান্টি দেওয়া যাবে? গ্যারান্টি শিওর গাব না? শিওর প্রেগন্যান্ট, আমি নিজে হাতে বুঝতে। তো হাইট ভালো কেমন আছে? হাইট এটার হাইট আছে মোটামুটি 36 ইঞ্চি। 36 ইঞ্চি মতো না? তো এটার দাম চাবেন কত টাকা? এটা আসলে দাম চাচ্ছি না, এটা একটু আলোচনার সাথে বলতে চাচ্ছি। এটা হচ্ছে আলোচনার সাথে, হ্যাঁ, কারণ এটা অনেক দামি ছাগল। তো কারণ এটার কালার সবকিছু মিলে 100-100 আছে, এটার মধ্যে কোনো কমতি নাই এক কথায়। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা মিয়তি তোতা ভাই। এটা হচ্ছে মিয়তি তোতা। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত হইছে, এবার দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট। দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট? কত মাসের? এটা 2 মাস প্লাস আছে। এটা কি শিওর দিবেন? এটা শিওর একটু দাও। আচ্ছা, যদি শিওর দেয়া যদি না হয় তখন চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিবেন? আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম হচ্ছে 26,000 টাকা। 26,000 টাকা, ঠিক আছে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, জি, এটাও তো একটু বড় শরীর দেখা যাচ্ছে। এটাও মিয়তি তোতা। এটাও মিয়তি তোতা। এটা কয় দাঁতের? এটাও 6 দাঁত হয়েছে। এটা 6 দাঁত? আচ্ছা, এটা কি এখন গাব আছে? দ্বিতীয়বারের মতো প্রজনন করানো আছে, কিন্তু এটা গ্যারান্টি দেওয়া যাবে না। আচ্ছা, এটা কোনো শিওর না? তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম পড়বে 27,000 টাকা। 27,000 টাকা। কিছু আলোচনার সুযোগ আছে? না একদমই, প্রত্যেকটা একদম। তো আমির হামজা ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কিছু কালারফুল ছাগল দেখলাম আপনার এখানে। আসলে দেখার মতো সবগুলো ছাগল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সবগুলো কি ভ্যাকসিন করা? ভ্যাকসিন করছি আপনার হচ্ছে বাসাইকৃত ছাগলগুলো একটু চেষ্টা করছি যে দর্শকদেরকে দেওয়ার জন্য, কারণ দর্শকরা এগুলো তো শখ করে পালে।
ঠিক আছে, এগুলো সম্পূর্ণ শৌখিন ছাগল, এগুলো শখ করে লালন পালন করে। আর আমি যেহেতু গরু বিক্রি করি, পাশাপাশি অনেকে নিতে চায় একটা দুইটা করে লালন পালন করার জন্য, শৌখিন ভাবে শৌখিন ভাবে, সেই জন্য আসলে এই কালেকশন গুলো করা আর কি। এবং দাম আসলে একদম মানে আমার সীমিত লাভ রেখে আমি দামটা বলে দিছি আর কি। আচ্ছা আচ্ছা, তো অনেকে তো নিতে চাবে, কিভাবে দিবেন? কেউ যদি বাসা আসে না তাহলে তো ভালো, আর যদি কেউ যদি বাসা আসতে না পারে তাহলে আমাকে টাকা সম্পূর্ণ বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমি বাসের বক্সের মাধ্যমে ওনার বাসা পৌঁছায় দিব, ওনার হাতে পৌঁছায় দিব। আচ্ছা আচ্ছা, সব ধরনের সুযোগ আছে, কেউ না আসতে চাইলে দিও দিতে পারবে। হ্যাঁ, বাসের বক্সে দিতে পারবো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।